গোসল ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? কয়েকদিন পর্যন্ত হয়তো, কিন্তু বিশ্বে এমনও মানুষ আছেন যারা গোসল ছাড়াই কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। তেমনই একজন ব্যক্তি হচ্ছেন আমো হাজি। 87 বছরের বয়সী ওই ব্যক্তি ইরানের দক্ষিণাঞ্চলীয় দেশগাহ নামের একটি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে গোসল না করায় হাজিকে দেখে মনে হয় চিমনিতে পড়ে যাওয়া কোনো ব্যক্তি। তার শরীর জুড়ে ধুলা ও ময়লা। যদি তিনি কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে তাকে ভাস্কর্য বলেও মনে হতে পারে। প্রায় 7 দশক ধরে গোসল করেন না হাজি, কারণ তিনি পানে ভয় পান। তার বিশ্বাস, তিনি যদি গোসল করেন তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলে তিনি উল্টো অসুস্থ বোধ করবেন। এদিকে হাজি শুধু গোসল না করেই যে থাকেন এমনটাই নয়, তার খাদ্যাভ্যাসও অদ্ভুত। হাজির পছন্দের খাবার হচ্ছে মৃত প্রাণীর পচা মাংস, বিশেষ করে সজারুর মাংস খেতে ভালোবাসেন তিনি। তিনি ধূমপান করতেও ভালোবাসেন, তবে সেটি তামাক নয়, বরং প্রাণীমলকে জং ধরা একটি পাইপে ঢুকিয়ে ধূমপান করেন তিনি। তেহরান টাইমস জানিয়েছে, তরুণ অবস্থায় নিজের আবেগপূর্ণ কিছু অভিজ্ঞতার কারণে একা থাকারই সিদ্ধান্ত নেন হাজি। একা থাকার এই লড়াই চালিয়ে যেতে মাথায় যুদ্ধকালীন হেলমেট পরে থাকেন হাজি। তবে সেটা অবশ্য যুদ্ধ করতে নয়, বরং শীতকালে নিজেকে গরম রাখতে। থাকার জন্য একটা জায়গাও খুঁজে পেয়েছেন হাজি। মাটিতে কবরের মতো একটি গর্তে থাকেন তিনি। তবে কিছু লোক তার জন্য ইট দিয়ে উন্মুক্ত একটি ঘর বানিয়ে দিয়েছেন। জং ধরা একটি টিনের ক্যানে প্রতিদিন 5 লিটার পানি পান করেন। আবার আগুন পুড়িয়ে চুলে ছাঁটাই করারও অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন এই ব্যক্তি। তবে হাজি একমাত্র ব্যক্তি নন যিনি গোসল ছাড়া দীর্ঘদিন কাটিয়ে দিয়েছেন। ভারতের বারাণসীর গুরু কৈলাস সিং নামের একজন ব্যক্তিও 1974 সাল থেকে গোসল করেন না। গোসল না করলে তিনি ছেলে সন্তানের বাবা হবেন, একজন ধর্মগুরুর এমন ভবিষ্যৎবাণীর পর থেকেই তিনি গোসল করা বন্ধ করে দেন। তবে গুরুর ছেলে সন্তান হয়নি, বরং তিনি 7 মেয়ের বাবা হয়েছেন। বিশ্বের এমন সব অদ্ভুত এবং মজার তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।